নমস্কার, আমি অর্ণব চ্যাটার্জি। আজকে আমাদের ন্যাশনাল নিউট্রিশন উইক 2018 তার যে ফোকাস থিম সেটা হলো ফার্স্ট 1000 ডেজ অফ নিউট্রিশন। ফার্স্ট 1000 ডেজ অফ নিউট্রিশন সম্পর্কে বলতে গেলে ল্যান্সেট পত্রিকাটি, যেটি একটি মানে সাইন্টিফিক পত্রিকা, সেই পত্রিকাটির কথা না বললেই নয়। 2013 ল্যান্সেট সিরিজ সেটা প্রকাশিত হয় এবং নিউট্রিশনের উপর, সেখানে ফার্স্ট 1000 ডেজ অফ নিউট্রিশনের যে গুরুত্ব, সেটার যে বিভিন্ন দিক বা তার যে ডিফারেন্ট পার্সপেক্টিভগুলো আছে সেগুলো নিয়ে পৃথিবীর বিখ্যাত সায়েন্টিস্টরা তাদের মতামত রাখেন এবং সেই মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ক্ষেত্রে WHO ফার্স্ট 1000 ডেজ অফ নিউট্রিশনকে বিশেষভাবে গুরুত্ব দেয়। প্রথম যে 1000 দিন, এই প্রথম যে 1000 ডেজ, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি শিশুর সার্বিক বিকাশের জন্য তাহলে ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে তার পারিপার্শ্বিক, তার সামাজিক এবং তার শারীরিক যে বৃদ্ধি বা যে গ্রোথ, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং একজন শিশু কিন্তু সমাজ বা বিশ্বের জন্য যথোপযুক্ত হয়ে উঠতে পারে বা নিজেকে মানে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে যদি তার ব্রেন, তার শরীর এবং তার সমাজের সাথে সঠিকভাবে কোঅর্ডিনেট করতে পারে। এই কর্মযোগকে আমরা একটা সার্ভেও কন্ডাক্ট করেছিলাম, সেই সার্ভেগুলিকে আমরা কতগুলি প্যারামিটারে ভাগ করে নিয়েছিলাম বা কতগুলি ক্লাসে ভাগ করে নিয়েছিলাম। প্রথম ক্লাসটি হলো ফিনান্সিয়ালি আন্ডার ডেভেলপড, কিন্তু আনঅ্যাওয়্যার, কমপ্লিটলি আনঅ্যাওয়্যার অফ নিউট্রিশন। আরেকটি হলো ফিনান্সিয়ালি আন্ডার ডেভেলপড, কিন্তু নিউট্রিশন সম্পর্কে তারা কিছুটা অ্যাওয়্যার। এবং হলো তৃতীয় গ্রুপটি হলো মিডিওকার ফ্যামিলি, যারা অ্যাওয়্যার বা আনঅ্যাওয়্যার এই দুটো কোনোটার মধ্যেই নয়, একেবারে মাঝামাঝি জায়গায় একটা অবস্থান করছে। নিউট্রিশন সম্পর্কে তারা একটা খুব উদাসীন জায়গায় বিরাজমান। এবং ফোর্থ যে ক্লাস, সেটি হলো ফিনান্সিয়ালি ডেভেলপড, কিন্তু নিউট্রিশন সম্পর্কে আনঅ্যাওয়্যার। এবং সর্বশেষ যে আমরা ক্লাসটাকে বেছে নিয়েছিলাম সেটা হলো ফিনান্সিয়ালি ডেভেলপ, কিন্তু তারা অ্যাওয়্যার। এই প্রত্যেকটি ক্লাসের মধ্যে দিয়ে আমরা আমাদের একটি সার্ভেকে কন্ডাক্ট করি এবং এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি আসানসোল, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন সিটি, সেই মানুষগুলি, সেখানকার মানুষেরা, সেই নাগরিকেরা কীভাবে নিউট্রিশনকে দেখে। চলে এসছি একজন তিন দিনের বাচ্চার মায়ের কাছে। হ্যাঁ, সে শুধু একজন তিন দিনের বাচ্চার মাই নয়, তার রয়েছে একজন এক বছরের বাচ্চা এবং একজন দু বছরের বাচ্চা, তো তিনটে বাচ্চা। হ্যাঁ, তো আপনি সকাল থেকে উঠে কি খেয়েছেন? কিছু খাইনি, বিস্কুট আর দুধ। বিস্কুট আর দুধ? আমি আজকের কথা জিজ্ঞেস করছি, আজকে বিস্কুট আর দুধ। আর অন্যান্য দিনও কি আপনি এই বিস্কুট আর দুধ খেয়ে থাকেন? আচ্ছা, আপনি ভাত খান? কখন খান? একটা 12টার সময়। ভাতের পর? ভাতের পর আর কিছু খাই না। বিকেল বেলা? বিকেল আর বিস্কুট হয় খায় না, এমনিতে ভাত খায়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনি বলছেন যে ইনি বিকেলবেলা সেই রকম অর্থে কিছু খান না, একেবারে রাত্রেবেলা উনি খাচ্ছেন। আচ্ছা, রাত্রেবেলা আপনারা কি খান? ভাতের সাথে কি কি খান? কিছু না, তরকারি আর ভাত আর কি খান। বাচ্চা যখন আপনার পেটে এসেছিল তো তখন কি আপনি এর থেকে বেশি কিছু খেতেন? না। দুধ বা কোনো ওষুধ আপনাদের দেওয়া হয়েছিল? না, কিছু না। এই যে তিন দিনের বাচ্চা, একে কি খাওয়ান? বুকের দুধ খায়। বুকের দুধ খায়। আর এই যে এক বছরের বাচ্চা আছে আপনার, সে? ওরা ভাত খায়। ওদের যে এক বছর বা দু বছরের বাচ্চা আছেন বলছেন, তো তারা আপনার বুকের দুধ কতদিন অবধি খেয়েছে? এক বছর, এক মাস, দু মাস, মানে এক বছর মোটামুটি ওরা খেয়েছে দুধ, তাই তো? আচ্ছা, আর বাইরের খাবার আপনারা যে খাওয়াচ্ছেন বাচ্চাদের, তারা কত বছর বয়স থেকে বাইরের খাবার খাওয়া শুরু করছে? সাত মাস থেকে ওরা বাইরের খাবার খেতে শুরু করছে। আচ্ছা, ঠিক আছে। বাকি মানে সবাইকে ওই রকমই? হ্যাঁ, সবাইকে ওই রকমই করে। আট মাস, ন মাস পর্যন্ত বুকের দুধ খায়, তারপরে ভাত, হালকা হালকা চাল। পোলিও দেওয়া হয় তোমাদের বাচ্চাদের? হ্যাঁ, পোলিও যে ইঞ্জেকশন যখন প্রেগন্যান্ট থাকে তখন ইঞ্জেকশন দেয়। আমরা এসে পৌঁছেছি একজন নদিনের বাচ্চার মায়ের কাছে। তাহলে আমরা প্রথম শুরু করছি প্রেগন্যান্সির সময় থেকে, মানে যখন ও আপনার পেটে আসে, তো তখন আপনি ঠিক কি খাবার খেতেন? ঘরে আমাদের যা খাবার হয় তাই খেতেন। ঘরে খাবার হয় বলতে ঘরে কি খাবার দাবার হতো? ভাত, ডাল, সবজি হতো, কখন কখন মাছ মাংস হতো। মাছ মাংস হতো?
তো আপনি ঘুম থেকে উঠে প্রথমে কি খেতেন? নাস্তা মুড়ি কচুরি। আচ্ছা, চা মুড়ি এই সমস্ত খেতেন, আর কচুরিও বললেন। কচুরি কি বাইরে থেকে কিনে নিয়ে আসা? হ্যাঁ, বাইরে। মানে যখন আপনার পেটে ছিল তখন যে খাবারগুলো খেতেন আর তার আগে, মানে ও আপনার পেটে আসার আগে যে খাবারগুলো খেতেন তার মধ্যে কি কোনো পার্থক্য ছিল? কিছু না। আর এক্সট্রা কিছু বাইরে থেকে খেতেন কি, ওষুধ কিছু? এক্সট্রা বাড়তি খেত না, সরকার থেকে দিয়েছে ওই সরকার থেকে ওষুধ দিয়েছে। ওই ওষুধগুলো দেখানো যেতে পারে? ফেরাস সালফেট আর ফলিক অ্যাসিড এন্ড মেডিসিনস, যেগুলো আমরা জানি যে আমাদের গভর্নমেন্টে আয়রন প্রোফাইল অ্যাক্সেস প্রোগ্রামের ভিত্তিতে প্রেগনেন্ট মহিলাদের দেওয়া হয়। দুধ খেতেন আপনি? না, দুধ খেতেন না, মানে কোনোদিনই দুধ দুধ খেতেন না? দুপুরবেলা আপনি কখন খেতেন? দুপুরবেলা 1:30, 2:30। আচ্ছা, কি খেতেন তখন? ওই ভাত সবজি। সবজি বলতে কি থাকতো? ওই ডিঙ্গিয়া ঝাল আর পটল ভাজা, কোনো কালা ভাজা, শাক, ডাল। ঘুমিয়ে তারপর আবার কখন খেতেন? ওই রাত্রের বেলা খেতেন। আর বিকেল থেকে কিছু খেতেন না? কিছুই খেতেন না বিকেল থেকে? হয়তো নিয়ে আসতো বাড়ি থেকে খুঁজতাম ফুচকা। রাত 10টা অবধি এখানে তিনি কিছুই খেতেন না, এবং এরপরে ওনার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যেতেন। ঠিক আছে, ধন্যবাদ। একটা ফলিক অ্যাসিডের ট্যাবলেট খেতাম। আপনি আগে যেমন খাবার খেতেন প্রেগনেন্সি সময় আর এখন যে খাবার খান তার মধ্যে কোনো মানে ডিফারেন্স আছে? ডিফারেন্স বলতে আমি ফলটা রেগুলার খাই আর দুধটাও রেগুলারই খাই। হ্যাঁ, তো ডিমটা আমি রেগুলার খাই না। হয়তো বাচ্চাকে কি খাওয়াতেন, মানে একদম 0 to 6 months অনলি ব্রেস্ট ফিডিং? হ্যাঁ, ব্রেস্ট ফিডিং করেছি। আপনি কোনো বাইরের খাবার খাইছেন? না, বাইরের কোনো রকম খাবার খাওয়াইনি। আফটার 6 months আমি শুধু প্যাকেটের যে দুধটা হয় সেটাই খাইছি, কিন্তু প্যাকেজ আলাদা মানে কোনো রকম খাবার খাওয়াইনি। মানে সেরেলে কি এই যে কোন প্যাকড ফুড গুলো প্যাকড কিছু খাওয়াইনি। সকালবেলা 6টার সময় উঠি, তারপর হরলিক্স খাই, তারপর ব্রেকফাস্টে মুড়ি হোক রুটি হোক খেয়ে লাঞ্চটা 12টার মধ্যে করার চেষ্টা করি। ওখানে ওই সমস্ত রকম ভেজিটেবল খাই আর ডিম মাছ মাংস যেটা হয় সেরকম খাই। তারপর বিকাল দিকে 4-5টা নাগাদ চা বিস্কুট, তারপর সন্ধ্যাবেলা একটু মুড়ি হোক বা বাড়িতে প্রিপেয়ার করলাম কিছু খাবার সেটা, আর রাতের বেলা রুটি। আর বাচ্চাকে একদম সকাল থেকে আপনার কি কি মানে ডায়েট চার্ট থাকে, ডায়েট চার্টে কি কি থাকে একদম এন্ড অবধি? ও সকালবেলা উঠে ফার্স্টে ওকে দুধ বিস্কুট দিই, তারপর টিফিনে ওকে ডালিয়া করে দিই, ডালিয়া হোক কোনোদিন সুজি হোক এই দুটো দিই। তারপর 12টা 12:30 মধ্যে ওকে ভাত খাওয়াই, ভাতের ডাল যেটা দিই সেটাতে সমস্ত রকম সবজি দিই, সমস্ত রকমের ভেজিটেবলস। হ্যাঁ, প্রোটিন জাতীয় কিছু খাই, মাছ মাংস ডিম তিনটে। আপনি বিকেল দিকে কি খাওয়ান? বিকেল দিকে ওকে ফল দিই, তারপর সন্ধ্যাবেলায় কর্নফ্লেক্স দুধ, আর রাতে রুটি। কটা করে রুটি খাই? দুটো করে দুটি ছাল দিই। শুধু ছালটা দেন? হ্যাঁ, শুধু ছালটা দুধে ভিজিয়ে তারপর দিই। থ্যাংক ইউ। আপকে বাচ্চে কা উমর কিতনা হ্যায়? 2 সাল। প্রেগনেন্সি কে বক্ত আপ ক্যা খানা খাতি থি? कुछ वैसा नहीं, क्योंकि मुझे वॉमिट बहुत ज़्यादा होती थी, सो फ्रूट्स वगैरह कुछ भी लो तो वह सारा चीज़ मेरा निकल जाता था वॉमिट होने के कारण। मैं कुछ खा ही नहीं पाती थी, इस कारण से मेरा ब्लड भी हीमोग्लोबिन बहुत कम था, और फ्रूट्स वगैरह तब मैं थोड़ा लेना शुरू करी थी, लाइक जूस मुनक्के।
और दूध नहीं पी पाती थी आप? नहीं, दूध मैक्सिमम नहीं, कभी कभी मतलब लगा थोड़ा ठीक लग रहा है तो फिर लिया, नहीं तो फिर नहीं। अच्छा। हाँ, पनीर मतलब उसे फाड़ करके जो छेना बनता है वो मैंने खाया है। इसके जन्म के बाद अभी आपके डाइट में ज्यादा कुछ चेंज आया है? नहीं कुछ नहीं, वही रोटी चावल जो खाती थी वो खाती हूँ। अच्छा, और जन्म के 6 मंथ के बाद एकदम कंप्लीट ब्रेस्ट फीडिंग करना पड़ता है, वो कर पाया था वो? नहीं, मुझे दूध नहीं हुआ था क्योंकि जब मैंने ही नहीं खाया था फिर मेरे बच्चों को भी नहीं हुआ। ये मुझे पनिशमेंट मिला है। मैं मायके में थी तो मुझे मतलब मेरे घर में ही गाय है तो काऊ मिल्क मैं देती थी, और यहाँ जब मैं आई वापस तो फिर मतलब ग्वाला को बोल के कि इंजेक्शन वाला दूध ना दे, और फिर नहीं तो फिर लैक्टोजिन। इनी जेहेतु प्रेगनेंसी समय निजे ठीक न्यूट्रिशन पाननी সেই জন্য এনার ব্রেস্ট মিল্ক ভালো মতো প্রডিউস হয়নি, তাই বাচ্চা 6 মাস কমপ্লিট ব্রেস্ট ফিডিং এ থাকতে পারেনি। অলমোস্ট 1 মান্থ কমপ্লিট ব্রেস্ট ফিডিং এ থাকার পরে এনাকে বাধ্য হয়ে গরুর দুধ দিতে হয়। ইসকা সুবহ সে লেকর রাত তক খানে কা শিডিউল কিয়া হ্যায়? জব 6 মান্থ মে হুয়া থা তো ফির দুধ বিস্কিট সেরেলেক ডাল কা পানি থোড়া বহুত রাইস থোড়া থোড়া মানে রোটি, ফির ও রোটি চাওয়াল কা কোয়ান্টিটি বড়ায়া। আবি রোটি চাওয়াল দলিয়া ঠান্ড হো তো ফির স্যুপ জুস ফ্রুট সেই সব দিতি। আমরা এবার চলে এসেছি 1.5 বছর বয়সী একটি বাচ্চার মায়ের কাছে। চলুন আমাদের ইন্টারভিউ শুরু করা যাক। আচ্ছা, আপনি প্রেগনেন্সির সময় কি কি এক্সট্রা নিউট্রিশন নেওয়া স্টার্ট করেছিলেন? সকাল থেকে রাত্রি পর্যন্ত নিজের খাবারের পুরো শিডিউলটা একটু বলুন। ফার্স্ট যখন আমি জানলাম যে আমি কনসিভ করেছি তখন থেকে আরম্ভ করে কমপ্লিটলি 9 মান্থ আমি, এবং ডেলিভারির পরেও আমার শিডিউলে বিশেষ কিছু চেঞ্জেস আসেনি, কিন্তু কিছু জিনিস অ্যাড হয়েছিল। যেমন দুধ আমি ডেইলি বেসিসে খেতাম, তারপরে স্যালাড আমি রোজ খেতাম না, বাট যখন থেকে কনসিভ করছি তখন থেকে স্যালাড ফ্রুট কিছু কিছু ফ্রুটস আমি ইনক্লুড করলাম, আর বাইরের ডায়েট খাওয়া মানে বাইরের ফাস্টফুড খাওয়া বন্ধ করে দিয়েছিলো। সকালে ঘুম থেকে উঠেই হরলিক্স খেতাম, মাদার হরলিক্সটা। দেন আমার ব্রেকফাস্টে যা থাকতো, ব্রেড থাকতো, পাউরুটি চা যা যা থাকতো, নর্মাল যেটা হয় সেটাই খেতাম। তারপরে দুপুরের ভাতের সাথে একটা কি স্যালাড নিতাম, যে কোনো রকমের সবজি যেমন বিট গাজর সব কিছুকে মিক্স করে পেঁপে কেঁপে দিয়ে একটা তরকারি খাচ্ছে, বাকি মাছ মাংস ডিম যে যেমন থাকতো সেরকমই। বিকেলবেলায় আমি দুধ আর কর্নফ্লেক্স খেতাম, আর রাত্রিবেলাতে আবার রুটি থাকতো, তো রুটির সাথে যে তরকারি থাকতো সেটা খেতাম। রাত্রিবেলায় ঘুমোবার আগে জাস্ট 1 গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়তাম, এটা ডেইলি বেসিসে থাকতো। বাচ্চা হওয়ার পরেও আমার এইটাই রুটিনে ছিল, জাস্ট কিছু জিনিস যেমন ফ্রুটস আমি বাদ দিয়ে দিয়েছিলাম, সবসময় খেতে ভালো লাগতো না। ডক্টর ওষুধ বলতে কিছু টেস্ট চেস দিয়েছিল, সোনোগ্রাফি ছিল, এবং ওষুধ খেয়েছি আমি সেলফল এইচটিএন ছিল। আচ্ছা, বেবিকে প্রথম 6 মান্থ কমপ্লিট ব্রেস্ট ফিড করিয়েছেন? একদম কমপ্লিট ব্রেস্ট। আচ্ছা, 6 মান্থের পর থেকে ওর খাওয়া দাওয়া কী রাত্রি থেকে রাত্রি পর্যন্ত? আচ্ছা, তখন সিজন চেঞ্জ হচ্ছে, সেই সময় আমার মেয়ের ভীষণভাবে শরীর খারাপ হয়, এবং তখন আমি জানতে পারি কিছু টেস্ট অ্যান্ড এক্সরের দ্বারা যে আমার বেবির ডাইসোমেট্রিক হার্নিয়া এরকম একটা ডিজিজ হয়। ওই অপারেশনের পর থেকে আমার বেবি মানে ভালোভাবে দুধ খাওয়া বা খাবার খাওয়া আরম্ভ করলো, যেহেতু ও তখন 3 মাস বয়সে ওর অপারেশন হয়। তারপরে ওখান থেকে আমি ডায়েট চার্ট নিয়ে এসেছিলাম, যে 6 মান্থের পর থেকে ওকে ফার্স্টে স্টার্ট করলাম ঘরের সিরিয়াল খাওয়ানো, ডালকে গুঁড়ো করে ঘরে বানিয়েছিলাম, আর একটা বাইরের থেকে স্যারিল্যাক্স যে পাওয়া যায় কিন্তু সেই স্যারিল্যাক্স। 7-8 মাস থেকে ভাত খাওয়ানো আরম্ভ করে দিয়েছিলাম, ভাত ছিল, ডিমের কুসুমটা প্রথমে দিতাম, তারপরে এখন গোটা ডিম দিই, এখনও 1.5 বছর বয়স। দুপুরবেলার এই সিডিগুলি থাকে, ভাত ডাল যা তরকারি থাকে পেঁপে আলুর তরকারি, মাছ কখনো মাংস কখনো পনির, একদম লাইটভাবে বিনা ঝালে ওর বানানো হয়। বিকেলবেলায় উঠে পরে ওকে আমি ন্যাস্টাম কিংবা কর্নফ্লেক্স চয়েস করে দিতে থাকি, সকালেও তাই থাকে, ন্যাস্টাম কিংবা কর্নফ্লেক্স চয়েস করে দিতে থাকি, আর রাত্রেবেলায় ও খায় দুধ আর রুটি, কখনো ডাল আর রুটি। আমরা আমাদের সার্ভের মাধ্যমে আসানসোলের মায়েদের নিজেদের কনসিয়াসনেস সম্পর্কে একটা আইডিয়া তো পেয়েছি। এবার আমরা চলে যাব একজন ডায়েটিশিয়ানের কাছে, যিনি আমাদের জানাবেন যে একটি শিশুর জীবনের প্রথম 1000 দিন কেমন হওয়া উচিত। লেটস গো। আমরা জানি প্রেগনেন্ট অবস্থাটা মাদের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট একটা টাইম, সেই টাইমটা মাদের স্পেশালি সমস্ত নিউট্রিয়েন্টস রিচ ফুড বেশি করে খাওয়া উচিত, কারণ কি সেটা মাদের শরীরে যেমন দরকার হয় তেমনি সেই ফিটাসেরও গ্রোথের জন্য মেনলি খুবই দরকার। আর আফটার ডেলিভারি
মাদের এনার্জি রিচ ফুড তাছাড়া প্রোটিন রিচ ফুড খাওয়া উচিত, তাদের সেই সময় রিক্রুটমেন্টটা আগের থেকেও প্রেগনেন্ট অবস্থা থেকেও আরও বেশি আপ টু সিক্স মান্থস বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানোটা খুবই দরকার। কারণ কি সেই ব্রেস্ট ফিডিং করানোর জন্য কোনো সাইড এফেক্ট হয় না মাদের। আর সিক্স মান্থস ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে উইনিং পিরিয়ড যেটা আমরা বলি, সেই টাইমে বাইরের খাবার কিছু কিছু খাওয়ানো উচিত। সেই সময় ভাতের প্যান, ডালের জল অথবা সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড খিচড়ি টাইপের বা ডালিয়া, এর সাথে প্রোটিন রিচ খাবারও খাওয়ানো উচিত।